চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার কাছে জানতে চাই, আমরা জানি যে আপনি রবীন্দ্রসঙ্গীত আয়ত্ত করার বা রবীন্দ্রনাথ ঠাকুরের যেসব সৃষ্টি তিনি রেখে গেছেন, তার যে সৃজনশীল কাজ তিনি রেখে গেছেন, সেগুলো আয়ত্ত করার চেষ্টা আপনি করেছেন, তার যে বিশাল জ্ঞান ভাণ্ডার বা তার যে সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডার, সেগুলো আয়ত্ত করতে গিয়ে কী উপলব্ধি করেছেন? আসলে রবীন্দ্রনাথকে আয়ত্ত করা তো অনেক দুরূহ ব্যাপার। মানে রবীন্দ্রনাথের রচনা একজনমে পড়ে শেষ করা যায় না। আমি বিস্মিত হই যে সাহিত্যের এবং সংস্কৃতির প্রত্যেকটি ক্ষেত্রে উনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। তো এই বিস্ময়কর প্রতিভার মানুষকে জানা আসলে খুবই দুরূহ ব্যাপার। আমি শুধু শিল্পী নই, আমি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ক্যাটাগরির সঙ্গীত পরিচালক এবং বাংলাদেশ শিল্পকলার গেস্ট ট্রেনার। সেক্ষেত্রে বিভিন্ন জেলায় যখন আমি ওয়ার্কশপ করতে যাই, সেখানে দেখেছি যে রবীন্দ্রনাথকে জানার মানসিকতা খুব কম, কিন্তু রবীন্দ্রনাথের গান গাইবো একটু চ্যানেলে গেলাম, মোট কথা মোটা দাগে বলতে গেলে বিকাশের আগেই প্রকাশের প্রবণতা নতুন প্রজন্মের মধ্যে আমি লক্ষ্য করি। আমরা যেমন গান শিখতেই তখন আনন্দ বোধ করতাম, প্রচারের ব্যাপারটা আমাদের কাছে খুবই গৌণ ছিল, পরে আসলো প্রচারের ব্যাপারটা। এটা খুব একটা শুভকর বিষয় নয়, আসলে উচিত সবারই মানে নিজেকে তৈরি করে ফাউন্ডেশন মজবুত করে তারপরে মিডিয়াতে আসার। আচ্ছা, তো এ পর্যন্ত রবীন্দ্রনাথের কতগুলো গান আয়ত্ত করতে পেরেছেন? তা ঠিক সংখ্যায় বলতে পারবো না, তবে গীতবেতন বের করলে মনে হয় এটা এটাই করেছি, এটা করেছি, এভাবে সংখ্যায় আমি ঠিক বলতে পারবো না, সংখ্যাটা আসলে ঠিক হবে না। আমি এই 1989 সাল থেকে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সঙ্গীত পরিবেশন করে আসছি, এখনও করছি, সঙ্গীত পরিচালনা করছি 92 থেকে। গানের জগতে পথ চলাটা একটু জানতে চাই, কিভাবে শুরু হয়েছিল, কখন থেকে গান গাওয়ার ইচ্ছেটা শুরু হয়? আসলে আমি ছোটবেলা থেকে গান শুনতাম, আমাদের সময় তো টেলিভিশন ছিল না, বাড়ির থেকে লুকিয়ে লুকিয়ে বাবার দৃষ্টি এড়িয়ে আমি বিভিন্ন মানে রেডিও তখন অ্যাভেলেবল ছিল না, আমার ছেলেবেলার কথা বলছি 70-এর দশকে, তো পাড়াতে লুকিয়ে লুকিয়ে আমি রেডিও শুনতাম। তো বাবা খুব বকাবকি করতেন, বাইরে থেকে তালাবানে গিয়ে চুরি করে আমি রেডিও শুনতে যেতাম। এই রেডিও শুনতে শুনতে কখন যে গানের প্রতি ভালো লাগা জন্মে গেছে, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আমার কিন্তু অনেক পরে, আমি গুনগুন করতাম রেডিওর সাথে, তখন আব্দুল আলমের গান হতো, আব্বাস উদ্দিনের গান হতো বা বশির আহমেদের গান হতো, ছোটোবেলায় আমি আধুনিক গান করতাম। পরে আমি যখন যশোর মাইকেল সঙ্গীত একাডেমিতে ভর্তি হলাম, তখন আমার শ্রদ্ধেয় শিক্ষক হরিপদ দাস এবং শ্রী অর্ধেন্দ্র ব্যানার্জি ওনারা বললেন, তোমার গলায় মিড়ের কাজ বেশি, তুমি বরং রবীন্দ্রসঙ্গীতটাকেই তোমার বিষয় হিসাবে বেছে নাও। তারপর থেকে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু, তারপরে আমি চলে আসি ঢাকায়, ঢাকায় এসে বাফা বুলবুল লতিকুল একাডেমি, ওখান থেকে সার্টিফিকেট কোর্স করে তারপরে আমি ভর্তি হই, যেখানেই সঙ্গীত সেখানেই আমি দৌড়ে গেছি মানে সেটাকে ধরার জন্য। আমি ভর্তি হই সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে, সেখান থেকে আমি লেটার নিয়ে ব্যাচেলর অফ মিউজিক কোর্স সম্পন্ন করি, লাস্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ মিউজিক। বাহ, চমৎকার। তো আমরা জানি আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পীর পাশাপাশি আপনি সবাইকে শিখিয়েও থাকেন, আপনি রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক। তো আপনার কাছে জানতে চাই যে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে উচ্চারণ স্পষ্ট এবং সুরের ক্ষেত্রে কতখানি নিখুঁত হতে হয়, বা একজন যিনি রবীন্দ্রসঙ্গীত শিখতে চান তার কোন কোন বিষয়গুলো আয়ত্ত করা উচিত? খুব সুন্দর একটি প্রাসঙ্গিক এবং খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আসলে রবীন্দ্রনাথের গান তো বাণী প্রধান গান, আর বাণীটাকে যদি আপনি সঠিক উচ্চারণে সঠিক ভাবাবেগে প্রকাশ করতে না পারেন, তাহলে তো সেটি দর্শকদের হৃদয়ে পৌঁছবে না। আপনি বাণীটাকে এখন শূন্য হাতে, আমি এরপরে একটি গান গাইবো, সেই গানের সেখানেই আমি মানে আপনাকে বোঝাবার চেষ্টা করবো সম্মানিত দর্শকদেরও, যে রবীন্দ্রনাথের গানের মধ্যে একটা মানে একটা কল্পনার একটা চিত্র তৈরি হয়। যেমন ধরেন এই গানটি, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, এই যে একটা আকুতি যে সৃষ্টিকর্তার প্রতি, যে শূন্য হাতে ফিরি এখন চিরভিখারী, এই জায়গায় যদি আমি দম্ভের সাথে বলি সুরটা ঠিকই থাকলো, যদি আমি এই অর্থটা না বুঝি, আত্মস্থ করে যদি না গাই, তাহলে তো সেই গান সবার হৃদয়ে শুনে যাবে না।
এর জন্য রবীন্দ্রনাথের গান করতে হলে অবশ্যই সঠিক, সব গানের ক্ষেত্রেই রবীন্দ্রনাথের নজরুলের গানে তো পঞ্চগীতি করে গান তো বটেই, সঠিক উচ্চারণে সঠিক ভাবাবেগে গাওয়াটাই উচিত বলে আমি মনে করি। চমৎকার। তো নতুন প্রজন্ম যারা রয়েছে, যেহেতু আপনি রবীন্দ্রসঙ্গীত শেখানো, নতুন প্রজন্ম যারা রয়েছে তারা রবীন্দ্রসঙ্গীত শিখতে কতখানি আগ্রহী? রবীন্দ্রনাথের গানের চর্চা অনেক বেড়েছে। এখানে আমি এই করোনার আগে কলকাতায় গেছিলাম, ওখানে আমার বরেণ্য শিল্পী শ্রীকান্ত আচার্যের সাথে কথা হচ্ছিল, দুর্বাদল চট্টোপাধ্যায় উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত অ্যারেঞ্জার, আমার একক অ্যালবামের কাজে গিয়েছিলাম। তো ওনাদের মতো ব্যক্তি অভিমত যে বাংলাদেশের রবীন্দ্র চর্চা অনেক অনেক বেড়েছে, বরং পশ্চিমবাংলায় এই মুহূর্তে কমেছে তুলনামূলকভাবে, বাংলাদেশের রবীন্দ্রনাথের গানের চর্চা অনেক হচ্ছে, আগের তুলনায় অনেক বেড়েছে, এটি আশার কথা। চায়নার সহ বিভিন্ন যে সুরের ধারা এবং বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠন আছে সেখানে খুব গুরুত্বের সাথেই ছাত্রছাত্রীরা শিখছেন। হয়তো চটুল গানের প্রতি আগ্রহটা একটু বেশি, চটুল জিনিসের প্রতি সবসময় আগ্রহ বেশি থাকে মানুষের। তো রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গানও করা হচ্ছে কিনা আপনার? হ্যাঁ, আধুনিক গান শখের বশে করি, ওই যে ছোটোবেলায় গুনগুন করতাম, বরেণ্য শিল্পীদের গান শুনতাম, সেই সুবাদেই আর কি। তবে আমার ধ্যান জ্ঞান রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের গান, আমি পাশাপাশি মানে পুরোনো দিনের আধুনিক গানগুলি গাই আর। আমরা জানি যে একজন সঙ্গীত শিল্পী এবং শিক্ষকের পাশাপাশি আপনি সঙ্গীত পরিচালক এবং সুরকারও, তো জানতে চাই আপনার সুরে অথবা সঙ্গীত পরিচালনায় পর্যন্ত কি কি গান বা কয়টি গান রিলিজ হয়েছে? আমি আসলে বেসিক্যালি যেহেতু আমার পড়াশোনাটা রবীন্দ্রসঙ্গীতের উপরে, এজন্য আমি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতবিতান বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান এটি পরিচালনা করি। আচ্ছা, আর আধুনিক গানের আধুনিক গানে বেশ কিছু প্রায় 20টার মতো গানের সুর করেছি। তো রবীন্দ্রসঙ্গীতের শিল্পী যারা তাদের অনুষ্ঠানটা আমি গীতবিতান অনুষ্ঠানটাই পরিচালনা করি মূলত, কারণ ওইটাতে মজা পাই, আমি ডুব দিতে পারি, মানে আধুনিক গানে অতটা আমার মানে সেই আবেগটা আসে না, সেই আনন্দটাও আসে না। অনেক ধন্যবাদ, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। সম্মানিত দর্শক, আপনারা সবসময় ভালো গান শুনবেন, ভালো গানের সাথে থাকবেন এবং ভালো গানের পৃষ্ঠপোষক করবেন, পৃষ্ঠপোষকতা ভালো গানের করলে তবেই ভালো শিল্পী দেশে তৈরি হবে, আর এটিএন বাংলার সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আমরা বাড়ি যেতে যেতে আরেকটি গান আপনার কণ্ঠে শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলাপ ড্রাইকিক বিস্কুট নিবিত চায়ের চুমকির আয়োজনগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।